الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. عليكم ورحمة الله وبركاته. جي আপনি যেটা প্রশ্ন করেছেন যে কোনো মহিলা কি তার কোনো মাহরাম ছাড়া সে কি হজ বা উমরা করতে পারে কি পারে না, তো দেখেন এই সম্পর্কে একদম পরিষ্কার হাদিস রয়েছে, যে হাদিসগুলো সহিহ বুখারি সহিহ মুসলিমে রয়েছে। জালানি বলেছেন যে লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'আ মাহরাম, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে আল্লাহনী বললেন যে কোনো মহিলা মাহরাম ছাড়া যেন সফর না করে। তো এই জন্য সমস্ত ওলামার একমত যে মাহরাম ছাড়া সফর করা যাবে না, মাহরাম যদি না থাকে তাহলে দূরকার সফর একদিনের বেশিকার সফর করা যাবে না। ছোটো মোটো জায়গা 5 মিনিট 10 মিনিট হাফ ঘন্টার মহিলা যেতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু দূর সফর যদি হয় তাহলে সে মাহরাম ছাড়া সে যেতে পারে না, সফর করতে পারে না, যাকে সফর বলা যায়। সফর কিন্তু মাহরাম ছাড়া করা যাবে না, এটা হলো শরীয়তের বিধান। এর জন্য কোনো বয়স নির্ধারিত নেই যে 40 বছর পর পাবে বা 50 বছর পর পাবে। আমভাবে বলা হয়েছে যে কোনো মহিলা মাহরাম ছাড়া সফর করতে পারবে না, এটাই হলো শরীয়তের বিধান। বছরের কোনো নির্দিষ্ট করা হয়নি কোনো হাদিস দ্বারা না কোরআন দ্বারা। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যেটা আপনি বললেন যে সৌদি আরব নাকি 45 বছরের পর কোনো মহিলার জন্য এটা অনুমতি দিয়েছে যে সে ছাড়পত্র দেওয়া হয়েছে যে সে মহিলা নাকি মাহরাম ছাড়াও হজ বা উমরা করতে পারে। দেখেন অবশ্যই এই ফতোয়াটি এসছে, কিন্তু এটা আমভাবে ফতোয়াটি দেওয়া হয়নি, ফতোয়াটার একটি শর্ত রয়েছে, সে শর্তগুলো পালন করার পরই সে হজ বা উমরা করতে পারে। ওর মধ্যে যে একটি শর্ত হচ্ছে সেটা শর্ত হচ্ছে যে 15 দিনকার বেশি থাকতে পাবে না। আর দ্বিতীয় সবচাইতে কড়া শর্ত যেটা করা হয়েছে, মহিলা মাহরাম ছাড়াও যদি হজ বা উমরা করে তাহলে তার সঙ্গে যেন এমন মহিলারা থাকে, তার সঙ্গে যদিও পুরুষ না থাকে, তার মাহরাম না থাকে, কিন্তু এমন মহিলারা থাকে যার উপর তার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। যেমন মনে করেন যে কোনো মহিলা তার প্রতিবেশীর অনেকজন 5 জন 7 জন মহিলা হজ করতে আসছে, তো তাদের সঙ্গে হয়ে এই ধরনের যদি সঙ্গ পায়, এমন মহিলাদের সঙ্গ পায় যার উপর তার পুরো বিশ্বাস রয়েছে যে সে তাদের সঙ্গে থাকবে, সে একা থাকবে না, এবং এই জিনিসটি লেখার আকারে তাদেরকে প্রমাণ করতে হবে যে না, আমার কাছে সত্যি অমুক অমুক মহিলা আছে, মহিলার একটি দল রয়েছে যে দলের সঙ্গে আমি থাকবো। এই শর্তটা যদি থাকে তাহলে সে আসতে পাবে। এখন কথা হলো যে এটা শরীয়ত অনুযায়ী কতটি জায়েজ যে নির্ভরযোগ্য মহিলার দল পেতে গেলে পারা যায় কি যে সে উমরা করতে পারে বা সফর করতে পারে, তো এই সম্পর্কে ইমাম শাফির ফতোয়া রয়েছে যে যদি কোনো মহিলা এমন মহিলাদের দল পায় যার উপর তার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, ভরসা রয়েছে, তাহলে সেই দলের সাথে সে মহিলা কি করতে পারে, সফর করতে পারে। এটা ইমাম শাফির ফতোয়া দিয়েছেন, তো ওই ফতোয়া অনুযায়ী ওই ফতোয়াটাকেই কেন্দ্র করে, ইমাম শাফির ফতোয়াটাকে কেন্দ্র করে এই ফতোয়াটা দেওয়া হয়েছে যে 45 বছর পর যদি কোনো মহিলা হজ বা উমরা করতে আসতে চায় তাহলে তার সঙ্গে যদি কোনো মহিলাদের দল থাকে তাহলে তাদের সঙ্গে সে উমরা করতে আসতে পারে বা হজ করতে আসতে পারে। তাহলে এই জিনিসটাকে কেন্দ্র করে যদি তার সঙ্গে দল থাকে, এমন নয় যে একাই এখনো সৌদি আরবে অনুমতি দেওয়া হয়নি, একাই কোনো মতেই পাবে না, দলবদ্ধভাবে যদি মহিলাদের দল থাকে এবং তাদের উপর তার বিশ্বাস থাকে তাহলে সৌদি আরব এটাকে এটাই ফতোয়া দিয়েছে, যেহেতু প্রত্যেক দেশ থেকে এটার চাহিদা আসছিল, তারা চাইছিল, ইমাম শাফির যেহেতু ফতোয়া রয়েছে ওই জন্য ফতোয়া দেওয়া হয়েছে। জাযাকুমুল্লাহ।